हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आबार आमी चले एसेछि तुम्हादेर जोन्नो नतुन एकटा मजादार रेसिपी निये। आजके आमी तुम्हादेरके बानिये देखाबो काकरोलपुर। काकरोलपुर तो आमरा सबाई खेयेछि, किन्तु आजके आमी एकटु नतुन भावे बानिये देखाबो। प्रथमे एखाने आमी काकरोलगुलोके हालका नुन दिये सिद्ध करे निएछि। तारपर आमी निएछि बोनलेस चिकेन। चिकेनगुलोके आमी खूब छोट करे केटे निएछि। एखाने आमी निएछि आदा रसुन बाटा, प्याज कुची और काचा लंका बाटा। এবার আমি একটা চামচ দিয়ে কাকরোলের ভিতরের বীজগুলোকে বের করে নেব। সেম ভাবে এক এক করে আমি সবগুলা কাকরোলের ভেতর থেকে বীজগুলোকে বের করে নেব। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। প্রথমে আমি মাংসের পুরটাকে তৈরি করে নেব। এখানে তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় আমার লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, হাফ টেবিল চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাংসগুলোকে। এবার আমি নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে মাংসটাকে রান্না করে নেব। মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে আর এটা একটু শুকনো শুকনোই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাকরোলের যে বীজগুলোকে আমি খুলে রেখেছিলাম ওইগুলোকে, আর খুব ভালোভাবে ভেঙে নাড়িয়ে চাড়িয়ে মাংসের সঙ্গে এটাকেও রান্না করে নেব। পুরটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিলাম একটা বাটি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ, পরিমাণ মতো নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আর ব্যাটারের থিকনেসটা প্রায় এরকম থাকবে। এবার আমি কাকরোলের মধ্যে মাংসের পুরগুলাকে ভরব। চামচ দিয়ে আমি মাংসের পুরগুলাকে কাকরোলের মধ্যে একটু চেপে চেপে ভরে নেব। এখানে একটু আঙুল দিয়ে চেপে পুরগুলাকে ভরে নিতে হবে। এখানে আমার প্রায় সবগুলা কাকরোলের মধ্যে মাংসের পুরগুলা ভরা হয়ে গেছে। কড়াইটা আবার আমি ধুয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এবার আমি একে একে পুরগুলাকে ভেজে নেব।
গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি পুরগুলাকে আস্তে আস্তে ভেজে নেব। পুরগুলা আমার এক পিট ভাজা হয়ে গেছে, এবার উল্টে ওপিটটাকেও ভালোভাবে ভেজে নেব, আর একে একে সবগুলা পুর আমি সেম ভাবে ভেজে নেব। এখানে আমার কাকরোলের পুর বা কাকরোলের চপ যাই বলো আমার রেডি হয়ে গেছে। এটাকে তোমরা গরম ভাতের সঙ্গে বা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর প্লিজ যারা ভিডিওটা দেখছো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।